তোমাদের যেটা আজ পড়ানো হবে এক চল দ্বিঘাত সমীকরণ কোশ্চেন দেখি 1.5 দেখো প্রথমে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা একটা এক চল দ্বিঘাত সমীকরণ হয়েছে এটা একটা এক চল দ্বিঘাত সমীকরণ এর নিরূপক নিরূপকটা কি হবে নিরূপক নিরূপক ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac দেখো এই যে নিরূপক b স্কয়ার মাইনাস 4ac এইটা তাহলে এক নম্বর দেখো b স্কয়ার মাইনাস 4ac এক নম্বর b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি হবে বিদ্যুৎ বাস্তব ও সমান বিদ্যুৎ বাস্তব ও সমান বিদ্যুৎ বাস্তব ও সমান হয়েছে দুই নম্বর যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে বিদ্যুৎ বাস্তব ও অসমান ও সমান বিদ্যুৎ বাস্তব ও অসমান আবার তিন নম্বর কন্ডিশন যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় কি হয় লেস দেন 0 হয় b স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে বিদ্যুৎ কি হবে কাল্পনিক বা কোন কাল্পনিক বা কোন বাস্তব বীজ পাব না কোন বাস্তব বীজ পাব না দেখো আমাদের ক্লাস 10 এক চল দ্বিঘাত সমীকরণ কোশ্চেন দেখি 1.5 দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা একটা দ্বিঘাত সমীকরণ এর নিরূপকটা কি হবে নিরূপক b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 4ac এবার দেখো এই b এই নিরূপক যদি 0 হয় তাহলে বিদ্যুৎ কি হবে বাস্তব ও সমান যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে বিদ্যুৎ বাস্তব ও অসমান হবে আর যদি b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে বিদ্যুৎ কি হবে কাল্পনিক বা কোন বাস্তব বিদ্যুৎ কি হচ্ছে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ তাহলে এর দুটি বীজ থাকবে এর কয়টি বীজ থাকবে এর দুটি বীজ হলো আলফা ও বিটা দেখো এই যে সমীকরণ দেখো x কত 2 তাহলে এর দুটো বীজ থাকবে কি হবে আলফা ও বিটা দেখো এবার আমাদের এক নম্বর একটা সূত্র আছে বিদ্যুতের সমষ্টি আমাদের বিদ্যুতের সমষ্টি কি লিখতে পারি x মাইনাস x এর সহগ বাই x স্কয়ার এর সহগ প্লাস বিটা সমান মাইনাস x এর সহগ বাই x স্কয়ার এর সহগ x এর সহগ x এর সহগ কি মাইনাস b বাই x স্কয়ার এর সহগ কি a মাইনাস b বাই a দু নম্বর কন্ডিশন বিদ্যুতের গুণ বিদ্যুৎ ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ মানে আমাদের কি হবে c বাই a তাহলে বিদ্যুতের গুণফল তাহলে বিদ্যুতের সমষ্টি আলফা প্লাস বিটা সমান আমাদের কি এলো মাইনাস b বাই a আর বিদ্যুতের গুণফল আলফা বিটা সমান কি এলো c বাই a এবার সমীকরণটি কি হবে x স্কয়ার মাইনাস বিদ্যুতের সমষ্টি আলফা প্লাস বিটা ইনটু x প্লাস বিদ্যুতের গুণফল ইকুয়াল টু 0 তাহলে কি সমীকরণটা কি হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস
बीस दर गुण फल इक्वल टू की हबे जीरो समीकरण टी की हबे एक्स स्क्वायर माइनस आल्फा प्लस बीटा इनटू एक्स प्लस बीस दर गुण फल তাহলে আমরা কি কি সূত্রগুলো পেলাম দেখো তাহলে আমাদের এই চ্যাপ্টারে যে সব সূত্রগুলো পেলাম কোনো বাস্তব বীজ পাবো না সমীকরণে দুটি বীজ যদি আলফা বিটা হয় তাহলে বীজ দ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান কি মাইনাস বি বাই এ বীজ দ্বয়ের গুণফল আলফা বিটা সমান কি হবে সি বাই এ নিম্ন সমীকরণ এই বীজ দ্বয়ের সমীকরণটা কি হবে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স ইন প্লাস প্রকৃতি প্রকৃতি চাইছে প্রকৃতি বের করতে হলে আমরা প্রথমে নিরূপক নিরূপক নিরূপকটা কি বিস্কার মাইনাস ফোরেসি দেখো বিস্কার মাইনাস ফোরেসি বির মানটা কত সেভেন তাহলে সেভেন এর স্কোয়ার মাইনাস ফোর 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 এ এর মান কত টু সির মান কত থ্রি তাহলে সাত সাতের কত উনপঞ্চাশ মাইনাস চার দিয়ে আট আট তিনে চব্বিশ তাহলে তো পাঁচ থেকে চার বাদ নয় থেকে চার বাদ দিলে কত হবে পাঁচ চার থেকে দুই বাদ দিলে দুই দেখো উনপঞ্চাশ থেকে চব্বিশ বাদ দিলে পঁচিশ সেটা দেখো জিরোর থেকে বড় দেখো জিরোর থেকে বড় হলে কি বলছে বিজয় বাস্তব ও অসমান বিজয় কি বলেছে বাস্তব ও অসমান তাহলে আমাদের কি হবে বৃষ্টির প্রকৃতি বিজয় বাস্তব ও অসমান তাহলে এটা এ এর দাগে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা এটা যদি তুললাম তাহলে এক নম্বর একই রকম এক নম্বর ও দু নম্বর কি করব তুলনা করে পাই এক নম্বর ও দু নম্বর তুলনা করে পাই তাহলে এক নম্বর ও দু নম্বর যদি তুলনা করি তাহলে এক নম্বর ও দু নম্বর তুলনা করলে আমাদের এ ইকুয়াল টু কত হবে এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু কত বি ইকুয়াল টু প্লাস আছে মাইনাস টু রুট সিক্স আর সি ইকুয়াল টু কত হবে দেখো সি ইকুয়াল টু টু সি ইকুয়াল টু কত হবে টু সি ইকুয়াল টু আমাদের হবে টু তাহলে এবার বীজ দ্বয়ের প্রকৃতি তাহলে আমাদের কি করতে হবে নিরূপক নিরূপক আমরা কি জানি বি স্কয়ার মাইনাস ফোর এস বি স্কয়ার মাইনাস ফোর এস দেখো বি স্কয়ার মাইনাস ফোর এস কি হবে দেখো বির মানটা কত মাইনাস টু রুট সিক্স তার হল স্কয়ার মাইনাস ফোর এ এর মান কত এর মান হচ্ছে থ্রি আর সির মান কত দুই ফোর এস হলো বি স্কয়ার মাইনাস ফোর এস দেখো বির মানটা কত মাইনাস টু রুট সিক্স হোল স্কয়ার মাইনাস ফোর এর মান কত থ্রি সির মান কত টু টু রুট সিক্স এর হোল স্কয়ার মানে কত টু রুট সিক্স ইন্টু টু রুট সিক্স টু দুগুণে কত দু দুগুণে চার ইন্টু রুট সিক্স করলো হলো তো ছয় তাহলে ছয় চারে কত চব্বিশ তাহলে মাইনাসটা স্কোয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস টু রুট সিক্স মানে কত টু রুট সিক্স ইন্টু টু রুট সিক্স মানে কত চার ছয় চব্বিশ মাইনাস দেখো চার তিনে বারো দিয়ে চব্বিশ দেখো চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কি হবে জিরো চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে জিরো তাহলে জিরো হলে দেখো আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এস
इक्वल टू जीरो है ताले बीच दो क्या होगा बास्को वो समान और तो एक बीच दो बास्को वो समान बीच दो क्या होगा बास्को वो समान टाइम नंबर और हम रहे कि जानी एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस इजुकल जीरो रोको नंबर दो नंबर যদি এক নম্বর ও দু নম্বর আমরা তুলনা করি এক নম্বর ও দু নম্বর তুলনা করে পাই পাই তাহলে আমি কত পাবো এ সমান কত ৪৯ আচ্ছা বি সমান কত হবে বি সমান দেখো বি সমান কি হবে কে আর সি সমান কত হবে সি ইকুয়াল টু ওয়ান সি ইকুয়াল টু কত হবে ওয়ান এবার এখানে বলেছে বীজ দয় কি বলেছে এখানে বলে দিয়েছে এখানে বলেছে বীজ দয় মানে নিরূপক ইকুয়াল টু কি হবে জিরো হবে বীজ কে মানে নিরূপক ইকুয়াল টু জিরো নিরূপক ইকুয়াল টু জিরো নিরূপকটা কি হবে বি স্কয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো তাহলে আমাদের বি স্কয়ার সমান কি হবে ফোর এস আচ্ছা বীর মানটা কত কে কে স্কয়ার সমান ফোর এ এর মানটা কত এর মানটা ৪৯ আর সির মানটা কত ওয়ান হয়েছে দেখো বা আচ্ছা দেখো তো মানে কে স্কয়ার রুলের পাশে কি হবে স্কয়ার রুলের প্লাস মাইনাস হয়েছে কি হবে ফোর প্লাস মাইনাস ফোর ইন্টু ৪৯ সমান কি হবে প্লাস মাইনাস রুট ওভার ফোর মানে কত টু ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে কত হবে প্লাস মাইনাস টু ইন্টু সেভেন ইন্টু সেভেন প্লাস মাইনাস আমাদের ফর্টি কে ইজুকাল টু কত হবে প্লাস মাইনাস ফর্টি এর মানটা কত হবে প্লাস মাইনাস ফর্টি তাহলে এটা একটা সমীকরণ দেওয়া আছে আর একটা সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা আমাদের দু নম্বর দেখো আমরা এক নম্বর আর দু নম্বর যে একইভাবে এক নম্বর ও দু নম্বর এক নম্বর ও দু নম্বর তুলনা করে পাই তাহলে এক নম্বর ও দু নম্বর তুলনা করলে এ সমান এখানে কিছু নেই মানে কত ওয়ান এ ইকুয়াল টু কত হবে ওয়ান b ইকুয়াল টু কত হবে b ইকুয়াল টু মাইনাস টু ফাইভ প্লাস টু কে আর c ইকুয়াল টু থ্রি সেভেন প্লাস টেন c ইকুয়াল টু সেভেন প্লাস টেন এবার দেখো বীজ দয় বাস্তব সমান কি বলেছে বীজ দয় বাস্তব ও সমান তাহলে বিদ্যুৎ বাস্তব সমান হলে কি হবে বিস্কে নিরূপক ইকুয়াল টু নিরূপক ইকুয়াল টু জিরো নিরূপক ইকুয়াল টু জিরো তাহলে নিরূপকটা কি হবে বিস্কে মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো একইভাবে তাহলে বিস্কে ইজুকাল টু কি হবে ফোর এস বিস্কে ইজুকাল টু ফোর এস দেখো তাহলে বি স্কয়ার ইজুয়াল টু ফোর এস সি বির মানটা কত এইটা তার স্কোয়ার দেখো বি স্কোয়ার যদি করি তাহলে এটা কি হয়ে যাবে স্কোয়ার বি স্কোয়ার মানে কত চার মাইনাসটা প্লাস হয়ে যাবে ফাইভ প্লাস টু কে হোল স্কোয়ার সমান ফোর এ এর মানটা কত ফোর সির মানটা কত সি সেভেন প্লাস টেন সির মানটা কত সির মানটা হচ্ছে থ্রি সেভেন প্লাস টেন তাহলে ফোর ফোর কি হবে চলে যাবে তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বির মান কত টু কে প্লাস টু কে হোল স্কোয়ার সমান সাত তিনে কত ফোর ফোর তো চলে গেছে সাত তিনে একুশ প্লাস দশ তিনে তিরিশ কি দেখো এই ফোর আর এই ফোর কি হচ্ছে চলে গেল কেটে গেছে বুঝতে পারছো এটা করবে না আমি এটা বোঝানোর জন্য বললাম এইভাবে ফোর ফোর চলে গেল সাত দিনে একুশ প্লাস তিরিশ
पांच बजे कत पचिस प्लस पांच बजे दस कूड़ी के प्लस फोर के स्क्वायर समान एकुश प्लस त्रिस के देख তাহলে আমরা কি করব দেখ তাহলে আমাদের কি হবে প্রথমে প্লাস ফোর কে স্কোয়ার প্লাস কুড়ি কে ফোর কে স্কোয়ার প্লাস কুড়ি কে প্লাস ত্রিশ কে এর পাশে আইলে কি হবে মাইনাস ত্রিশ কে দেখো এবার কত আছে প্লাস পঁচিশ এর পাশে আইলে দেখো প্লাস পঁচিশ এর পাশে আইলে কি হবে মাইনাস +2 = 0 এখান থেকে আমরা যদি 2 কে কমন নি তাহলে k -2 এখান থেকে যদি -1 কমন নি k -2 = 0 হ্যাঁ তাহলে k -2 = 0 তাহলে k -2 = 0 অতএব দেখো এখান থেকে দাও k -2 একটা লিখে দেব k -2 পড়ে আছে কত 2k -1 इक्वल टू बा के माइनस टू इक्वल टू जीरो के इक्वल टू कत टू और टू के माइनस वन इक्वल टू जीरो टू के इक्वल टू कत वन टू के इक्वल टू कत हबे वन के इक्वल टू ताले कत हबे के इक्वल टू हाफ के इक्वल टू हाफ ताले के एर मानटा कत हलो अतएव के 2 कॉमा हाफ আচ্ছা এরপর নাম্বার 6 নাম্বার 6 এটা হলো আমাদের 2 এর থেকে 5 একটা এবার 2 এর দেখো এটা একটা সমীকরণ 2 এর থেকে 6 দেওয়া আছে এখান থেকে কে এর মান বের করতে হবে তাহলে আমি একই রকম ভাবে কি লিখব x স্কয়ার প্লাস bx প্লাস ইকুয়াল টু 0 x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 বুঝতে পারলাম এটা 2 নম্বর আমরা যদি 1 নম্বর ও 2 নম্বর তুলনা করি 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই তুলনা করে তাহলে এক নম্বর ও দুই নম্বর যদি তুলনা করি তাহলে আমাদের a ইকুয়াল টু কত হবে 3k প্লাস 1 b ইকুয়াল টু কত হবে 2k প্লাস 1 এবং c ইকুয়াল টু আমাদের কত হবে k দেখো আমাদের কি বলছে বিদ্যুৎ বাস্তব ও সমান বলেছে বিদ্যুৎ বাস্তব ও সমান দেখো বিদ্যুৎ বাস্তব ও সমান হলে কি হয় বিদ্যুৎ বাস্তব ও সমান হলে দেখো b স্কয়ার মাইনাস 4 এর ইকুয়াল টু 0 তাহলে নিরূপক ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু 0 তাহলে নিরূপক ইকুয়াল টু 0 তাহলে নিরূপক ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি হবে b স্কয়ার মাইনাস 4 ac ইকুয়াল টু কি 0 তাহলে b স্কয়ার ইকুয়াল মাইনাস টা পাশে গেলে কি 4 ac তোরা সব বাদ দেবে দেখো b এর মানটা কত এইটা তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হবে দেখো 2 হোল স্কয়ার মানে কত 4 দেখো k প্লাস 1 এর হোল স্কয়ার বিশ কে মানে এটা হোল স্কয়ার সমান ফোর এ এর মানটা কত এর মানটা থ্রি কে প্লাস ওয়ান থ্রি কে প্লাস ওয়ান আর সির মানটা কত সির মানটা আমাদের কে সি যুগাল টু কত কে
সির মানটা আমাদের আসছে কি দেখো সির মানটা কি তাহলে আমরা যেটা করি দেখো তাও 4 4 কি হবে চলে যাবে বা তাহলে আমি এটাকে যে a + b হোল স্কয়ার সূত্র ভাঙি a স্কয়ার + 2 ab + b স্কয়ার মানে কি 1 স্কয়ার 1 স্কয়ার মানে কি 1 দেখো 4 4 তো চলে গেছে 3k স্কয়ার প্লাস কি 3k স্কয়ার প্লাস কি বা দেখো k স্কয়ার প্লাস 3k স্কয়ার পাশে এলে মাইনাস 3k স্কয়ার প্লাস 2k প্লাস k পাশে এলে মাইনাস k প্লাস k পাশে এলে মাইনাস k প্লাস 1 ইকুয়াল টু 0 দেখো k স্কয়ার মাইনাস 3k স্কয়ার দেখো এইটা যদি আমি বাদ দিই তিনটা থেকে একটা বাদ দিলে কত দুটো কোটা মাইনাস মাইনাস 2k স্কয়ার প্লাস মাইনাস কি হয় মাইনাস 2k থেকে k বাদ দিলে k প্লাস 1 ইকুয়াল টু 0 দেখো এখান থেকে যদি আমরা k মাইনাসটা কমন নিই তাহলে কি হবে 2k স্কয়ার মাইনাস কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে আমরা 2 2 এর কি দুই তাহলে কত হবে বা 2k স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2k স্কয়ার মাইনাস 2k মাইনাস 1 সে প্লাস 1 k মাইনাস 1 ইকুয়াল টু কি হবে 0 হ্যাঁ দেখো এখান থেকে আমাদের যে 2k কমন নি তাহলে কি হবে k মাইনাস 1 এখান থেকে যদি আমি প্লাস 1 কমন নিই তাহলে k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা দেখো k মাইনাস 1 এর জন্য একটা লিখব তাহলে পড়ে আছে কি 2k প্লাস 1 ইকুয়াল টু 0 বা k মাইনাস 1 ইকুয়াল টু 0 k ইকুয়াল টু কত 1 বা 2k প্লাস 1 ইকুয়াল টু 0 k ইকুয়াল টু মাইনাস হাফ দেখো তাহলে অতএব k ইকুয়াল টু কত হলো অতএব k ইকুয়াল টু 1 কমা মাইনাস হাফ তাহলে k এর মান কত 1 এবং মাইনাস হাফ এর জন্য বীজদ্বয় কি হবে সমীকরণটির বীজদ্বয় কি হবে বাস্তব এবং সফল আর বিটা ইকুয়াল টু কত বিটা ইকুয়াল টু মাইনাস 0 দেওয়া আছে বইতে বইতে তো বই ফলো করলে বুঝতে হবে হলো তাহলে নিম্ন সমীকরণ নিম্ন সমীকরণ নিম্ন সমীকরণটা কি হবে x স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ ফল x স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ ফল ইনটু x প্লাস b স্কয়ার গুণ ফল ইকুয়াল টু 0 x স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ ফল ইন প্লাস ইনটু x প্লাস b স্কয়ার গুণ ফল ইকুয়াল টু 0 x স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ ফল ইনটু x প্লাস b স্কয়ার গুণ ফল বা x স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ ফল কি মাইনাস 4 মাইনাস 3 x প্লাস b স্কয়ার গুণ ফল কি হবে মাইনাস 4 মাইনাস 3 ইকুয়াল টু 0 ইকুয়াল টু কি হবে 0 দেখো বা x স্কয়ার মাইনাস আলফার মানটা কত মাইনাস 4 বিটার মানটা কত মাইনাস 3 ইনটু x প্লাস b স্কয়ার গুণ ফল মাইনাস 4 ইনটু মাইনাস 3 ইকুয়াল টু 0 দেখো আমাদের কি হবে বা x স্কয়ার মাইনাস হচ্ছে কি হয় প্লাস 4 আর 3 7 গোটারে মাইনাস তাহলে মাইনাস 7x মাইনাস হচ্ছে প্লাস প্লাসে প্লাসে প্লাস 4 3 বার ইকুয়াল টু 0 মাইনাস হচ্ছে কি হবে প্লাস বা x স্কয়ার প্লাস 7x প্লাস বার ইকুয়াল টু 0 x স্কয়ার প্লাস 7x প্লাস বার ইকুয়াল টু 0 তিন হাতে দেখো একটা বারাতে একই অঙ্কটা কি দিচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 এদের বীজদ্বয়ের সমষ্টি কত দেখো আমাদের এক নম্বর সমীকরণটা কি x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 এটা এক নম্বর আর আমি যদি এমনি ধরে নেই a x স্কয়ার প্লাস b x
প্লাস c যোগাল c যোগাল এটা তো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ এক চলো দেখো চলোটা এক এক চলো দ্বিঘাত সমীকরণ তাহলে আমাদের a ইকুয়াল টু কত হবে যদি আমরা 1 আর 2 তুলনা করি 1 ও 2 তুলনা করে পাই 1 আর 2 তুলনা করলে তাহলে আমাদের a ইকুয়াল টু কত হবে 1 b ইকুয়াল টু কত b ইকুয়াল টু মাইনাস 6 আর c ইকুয়াল টু কত c ইকুয়াল টু কত 2 এবার কি চাইছে b তে সমষ্টি দেখো b তে সমষ্টি সূত্রটা কি আলফা প্লাস বিটা সমান মাইনাস b বাই a তাহলে b তে সমষ্টি কি হবে b তে সমষ্টি মাইনাস b বাই a তাহলে দেখো b মাইনাস b এখানে একটা মাইনাস মাইনাসটা কি হবে এই একটা মাইনাস একটা মাইনাসটা কি হবে প্লাস a এর মান কত তাহলে 6 বাই 9 সমান 6 তাহলে অপশন आंसरটা কত হবে 6 অপশন হবে সি কতটা অপশন সি সি র অপশন কত অপশন হবে দেখো যেটা আমাদের 2 এর দ্বারা দেওয়া আছে এরকম একটা সমীকরণ x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 10 সমীকরণে b এর গুণফল মাইনাস 2 হলে k এর মান কত b এর গুণফল মাইনাস 2 হলে k এর মান কত দেখো তাহলে x স্কয়ার माइनस थ्री एक्स प्लस के प्लस टेन पास आए माइनस टू इक्वल टू जी देखो कल हमें क्या है एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस के माइनस टेन इक्वल टू जी क्या एक नंबर अब एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस इक्वल टू जी क्या कौन नंबर टू नंबर देखो তাহলে এটা এক নম্বর ওটা দুই নম্বর আমরা যদি তুলনা 1 b ইকুয়াল টু কত মাইনাস 3 c ইকুয়াল টু কত k মাইনাস 10 c ইকুয়াল টু আমাদের কত হবে k মাইনাস 10 এবার আমাদের এখানে কি দেওয়া আছে দেখো b এর গুণফল b এর গুণফলের সূত্র কি c বাই a b এর গুণফল দেখো b এর গুণফল c বাই a তাহলে b এর গুণফল মান কত তো আছে মাইনাস টু তাহলে শর্তানুসারে তাহলে কে মাইনাস দশ ইকুয়াল টু কত মাইনাস টু কে মাইনাস দশ ইকুয়াল টু কত মাইনাস টু তাহলে কে ইজুকাল মাইনাস দশটা অপাশে গেলে কি হবে প্লাস দশ দশ মাইনাস টু দশ থেকে দুই বাদ দিলে কত আট বা কে ইজুকাল টু আট তাহলে আমাদের অপশনটা কত হবে অপশন সি দা কত দা সি তো সমান হলে বি স্কয়ার মাইনাস ফোর এ সি এর মান কত মান কত তাহলে এটা তিনের দাগে দেখো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বি স্কয়ার বাস্তব ও অসমান হলে দেখো সমীকরণে বি স্কয়ার বাস্তব ও অসমান হলে বি স্কয়ার মাইনাস ফোর এ সি মানটা কত বি স্কয়ার মাইনাস ফোর এ সি বেটা দিয়ে দিল তাহলে আমাদের এখানে কি হবে বি স্কয়ার মাইনাস ফোর এ সি বেটা দিয়ে দিল তাহলে অপশনটা আমাদের কি হবে অপশনটা হবে এ এটা এটা কত দা হবে সমান হলে কি হবে বি স্কয়ার সমান হলে দেখো বি স্কয়ার সমান হলে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 4 এ সি ইকুয়াল টু কি হবে দেখো বি তো কি বলেছে সমান তাহলে বি স্কয়ার মাইনাস 4 এ সি ইকুয়াল টু কি 0 তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 4 এস বি স্কয়ার ইকুয়াল টু 4 এস তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখি বা 4 এস ইকুয়াল টু কি হবে বি স্কয়ার বা 4 সি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার বাই 4 তাহলে কি হবে বি স্কয়ার ইকুয়াল টু 4 এস 4 এস সমান কি বি স্কয়ার সি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4 তাহলে অপশনটা কি হবে অপশন অপশন হবে আমাদের ডি অপশনটা কি হবে ডি দাগের অপশন কত দাগের অপশন হবে ডি দাগ করি এটা বড় 2 নম্বর
তাহলে এখান থেকে আমাদের a ইকুয়াল টু কত 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই পাই তাহলে আমাদের a ইকুয়াল টু কত হবে 3 a ইকুয়াল টু কত হবে 3 b ইকুয়াল টু কত হবে b ইকুয়াল টু 8 আর c ইকুয়াল টু কত হবে ও c ইকুয়াল টু 2 c ইকুয়াল টু 2 এবার কি বলছে যে এখানে 1 নম্বর সমীকরণে एक नम्बर समीकरण दूटी बीज क्या बीज तो आज की अल्फा ओ बीटा समष्टि बीटा समष्टि अल्फा प्लस बीटा समान की माइनस बी बाय ए ताले माइनस बी बाय ए बी मान टा कौन सा आ ए मान टा तो आ ए नो बीज तो आ गुल बीज तो है আলফা বিটা বিটার গুণফল আলফা বিটা সমান কি হবে c বাই a তাহলে c এর মানটা কত 2 এর মানটা কত c বাই a বিটার গুণফল c বাই a এবার আমাদের কি দেওয়া আছে যেটা চেয়েছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মানটা চেয়েছে এটার মান চেয়েছে তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান আমরা কি লিখতে পারি এর লসাগু কত হবে আলফা বিটা তাহলে এখানে আলফা আছে নাকি বিটা নেই তাহলে বিটা প্লাস এখানে বিটা আছে নাকি আলফা নেই তাহলে আলফা দেখো আলফা প্লাস বিটার মান কত মাইনাস 8 বাই 3 ইকুয়াল টু দেখো আলফা বিটার মান কত 2 বাই 3 তাহলে 3 3 চলে গেলে আমাদের কত মাইনাস 8 বাই 2 4 কত হবে মাইনাস 4 তাহলে অপশনটা কি হবে সি অপশনটা কি হবে সি 12 থেকে 1 এর 12 থেকে এ এর অঙ্কগুলো সব করে দাও 12 থেকে এ এর অঙ্কগুলো সব হয়ে গেল